بسم الله الرحمن الرحيم. شهر رمضان. شهر رمضان الذي أنزل فيه القرآن. هدى للناس দিনী বোন ফাতেমা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে তার স্বামী মারা যাওয়ার কারণে তার কাছে কিছু টাকা ছিল এবং সেই টাকা দিয়ে তিনি কোরবানি দিয়েছেন এখন যদি আরো কিছু টাকা আছে এখন যদি কোরবানি দেন তার সমস্যা হবে তার প্রশ্ন হল যে আমি যদি আমার এই বর্তমান টাকা থেকে কোরবানি দেই আমার কিছু সমস্যা হতে পারে এখন কি দিতে হবে গোনা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত প্রথম কথা যে আপনার স্বামী মারা যাওয়ার কারণে আমরা আপনাকে সমবেদনা জানাই আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং আপনাকে ধৈর্য ধরা তফিদান করেন দ্বিতীয় নম্বর কথা হল যে কোরবানি এমন একটি বিষয় যেটা আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরে প্রত্যেক সামর্থ্যবান লোক যাদের খাবার ভরণ পোষণ আছে এবং তাদের যদি অর্থ সম্পদ থাকে তাহলে তাদেরকে কোরবানি করতে উৎসাহ দিয়েছেন এমনকি আল্লাহ নবী ইসলাম বলেছেন না যে ব্যক্তি তার সামর্থ্য আছে কিন্তু তারপরেও যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগায়ের মাঠে না আসে হ্যাঁ এমনি মাজায় তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এটা বর্ণিত রয়েছে শেখ আলবান এটাকে হাসান বলেছেন এই হাদিসটিকে হাসান বলেছেন কাজে এখানে যেটা বোঝা যায় হাদিস থেকে যে যার সামর্থ্য রয়েছে কোরবানি করার হ্যাঁ বা ধনী ব্যক্তি বিশেষ করে যার আপনার ক্ষমতা আছে ভরণ পোষণ ইত্যাদি তা আপনার যদি এই স্বামীর অর্থ খরচ করলে আপনার সমস্যা দেখা দেবে আপনার খরপোশ যোগাতে কষ্ট হবে তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনার খরপোর চালিয়ে আপনার আরো উদ্বৃত্ত টাকা থাকে তাহলে আপনার সেখানে কৃপণতা করা যাবে না কারণ আল্লাহ নবী সালাম বলেছেন যে ইন্না আলা আহলে কুল্লে বেইতেন ফি কুল্লে আহমেন আজ হাতেন যে প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছরে একটা করে কোরবানি দিতে হয় যেটাও মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে কাজেই আপনার যদি বাড়িওয়ালার আপনি মালিক হয় না এখন আপনার স্বামী না থাকে না আপনি মালিক এখন অসুবিধা নেই কাজেই আপনার যদি ক্ষমতা থাকে আপনি কোরবানি দেবেন আর যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার কোরবানি দেওয়ার কোন প্রয়োজন নেই অনুরূপ ভাবে এই কোরবানি পুরুষরা যদি বাড়ির কর্তৃত্ব যার উপর থাকে তিনি দেবেন এখন যদি কোনো বাড়ির পুরুষ না থাকে মহিলাই কর্তা হয় মহিলাই সব দেখাশোনা করছেন তাহলে মহিলাও দিতে পারে কারণ আল্লাহ নবীর এই হাদিজ এটা নারী পুরুষ সবার জন্য হ্যাঁ এবং এটা স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাসল লে লে রব্বি হার আপনার রবের জন্য আপনি সালাদ আদায় করুন এবং কোরবানি করুন আর এই কোরবানি আপনার ক্ষমতা থাকলেই দিতে হবে কারণ অনেক অধিকাংশ ওলামায়ক রামের নিকটে সেটা হলো আন্না হাসুন্না মো আক্কাদা এটা সুন্নতে মো আক্কাদা মানে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হ্যাঁ এটা ওয়াজ নয় এটা এই জন্য তরক করলে আপনার গুণাগার হবেন এমন কোনো কথা নাই কিন্তু যদি ক্ষমতা থাকে अपना एक त्याग उचित ना आशा कर बुझा गया से हज अल्लाह लम्बे नबीना महम्मद असल वरहम